তবে এই খাবার পছন্দ? ওই খাবার নয় পছন্দ নয়, এই খাবার তো পছন্দ হবে। নাও এই খাবারটা খেয়ে নাও। কি হলো? হবে না, এখনো রাগ করে থাকবে আমার উপর? ও বুঝেছি, খাওয়ানোর আগে মন্ত্র বলে পুজো করতে হবে তোমায়, তাই তো? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তাই করছি। শোনো, আমি কিন্তু অত মন্ত্রতন্ত্র জানি না, ঠিক আছে? বকাঝকা করেছি বলে তুমি আমার উপর রাগ করেছ, তাই না? মাসির বাড়িতে এসে কেউ কি রাগ করে? পাগল ছেলে। এখনো ভোগ গ্রহণ করেননি? কি জানি, জগন্নাথ দেব কি তাহলে সত্যি সত্যি রাগ করলেন আমাদের উপর? তবে কি আমাদের আয়োজনের কোন রকম কোন ত্রুটি হলো? কি বলি বলুন তো। আচ্ছা, তরিতা মাই বা এই সময় আবার নতুন করে কেন যে গন্ডগোল পাকাতে গেলেন, ওনার অভিশাপ লাগলো না তো? লাগবেই তো বর বৌদি, ওই তরিতামাকে চটালে এই সবই হবে। আমি তো দাদাকে কত করে বারণ করলাম, আমার কথা কেউ শুনলে তো? মাধবী, তোমার তরিতামা শুধু কি লোককে অভিশাপ দিতেই পারে, ভালো কোনো কিছু করতে পারে না? শুভ কাজ দেখলে তার এত গাত্র দাও হয় কেন? তা কেন হবে দাদা, তরিতামা এই গায়ের কত লোকের কত উপকার করেছে, তোমরা যদি তা দেখতে না পাও তা তো কিছু করার নেই। কিন্তু আজ আজ তোমরা ওনাকে যে অপমান করলে, দেখো এবার কি হয়। আমার তো মনে হয় এই কারণে জগন্নাথ খাচ্ছে না। যবে দেখি জগন্নাথ সুভদ্রা বলায় সাত, তবে জানি আয়ন কুরুক্ষেত্র এরি পদ্ম লোচন, সফল হইল জীবন। এমনটা তো হওয়ার কথা নয়, আমরা তো কেউ ইচ্ছে করে তরিতামাকে অপমান করিনি, স্বয়ং বরুণদেব আগুন নিভিয়েছেন। উল্টে তরিতামা চেয়েছিলেন রথ আটকাবেন, কিন্তু তিনি সেটা করতে পারেননি।
লোকনাথ চেয়েছিল প্রভুকে রথে চড়াবেন, ও সেটা করে দেখিয়েছে। আচ্ছা যদেব, তাহলে প্রভুর তো প্রসন্ন হওয়ার কথা, রাগ করার তো কথা নয়। তোমরা তাহলে ফুল চাও না, মালা চাও? তাহলে আগে বললেই পারতে, শুধু শুধু এত দেরি করালে কেন বলতো? বাইরে কত মানুষ দাঁড়িয়ে আছে বলতো, তাদের কত কষ্ট হলো। তাহলে কি এমন হলো? আমাকে আমাকে অনুমতি দিন আচার্য দেব, আমি একবার ভেতরে গিয়ে দেখে আসি। না ব্রজ, যেও না, লোকনাথই জগন্নাথ দেবের রাগ ভাঙাবে, তুমি নিশ্চিন্ত থাকো। কিন্তু আচার্য দেব, লোকনাথে এত দেরি করছে কেন? ও কি পারবে প্রভুর মান ভাঙাতে? ঠাকুর, লোকনাথ পারবে না তো কে পারবে শুনি? লোকনাথ তো এখনো এলো না, তাহলে কি জগন্নাথ দেবের আমার ভোগ পছন্দ হয়নি? শুধু শুধু এইসব মন গড়া কথা ভেবে নিজেকে কেন কষ্ট দিস সুধা? ওরে, সবই তো প্রভুর লীলা, শিখে আমরা বুঝতে পারি রে। তুই চিন্তা করিস না, লোকনাথ জগন্নাথ মহাপ্রভুকে খাইয়ে তবেই আসবে। আর একটু ধৈর্য ধর, লোকনাথ এখনই বেরিয়ে আসবে। আর কত ধৈর্য ধরবো আচার্য ঠাকুর? আমি সেই কবে থেকে প্রভুর সেবা করে আসছি, কই কখনো তো এমন কাণ্ড হয়নি। তবে আজ কি এমন হলো যে উনি অন্য গ্রহণ করতে চাইছেন না? না ঠাকুর, যে করে হোক আমাকে ভেতরে যেতে হবে, গিয়ে আমার প্রভুর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি আমাকে অনুমতি দিন, আমি একটু ভেতরে যাই। তোমরা খুশি তো? এবার লক্ষ্মী ছেলের মতো ভোগগুলো খেয়ে নাও দেখি, অনেক দুষ্টুমি করেছো, খেয়ে নাও, এই নাও খাও। আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমী রাত, নবকলে পরে হতে জগতের নাম। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমী রাত, হরিহর আসে নবকলে পরে হতে জগতের নাম, হতে জগতের নাম। জগন্নাথের কত কষ্ট করে রাগ ভাঙালাম, নাও গো সবাই প্রসাদ নাও। বাবা, সে কি অভিমান! প্রভু আমার ভোগ গ্রহণ করলেন, বল না লোকনাথ। হ্যাঁ গো সুধা দিদি, পেট পুড়ে খেয়েছে, তোমার লোকনাথকে কি আর প্রভু ফেরাতে পারেন? আমি
আমি জানি লোক, আমি জানি তোকে প্রভু ফেরাবেন না, তুই পারবি লোক না, তুই একমাত্র পারবি ওনার রাগ ভাঙাতে। জগন্নাথ প্রভু, বলরাম, সুভদ্রা, এনারা তো এত খেলেন, তা লোকনাথ তুমি এতক্ষণ কি করছিলে? তুমি আবার লুকিয়ে লুকিয়ে কিছু খাওনি তো ওখান থেকে? না গো দাদা, আমার জন্য আর রাখলো কোথায়? আমি কত করে বললাম এত খেও না গো, পেট খারাপ হবে, আমার কথা শুনলই না। ওই গো এসো সবাই, প্রসাদ নিয়ে যাও। এসো প্রসাদ নিয়ে যা। আমি আমি অভিভূত বাবা, প্রভু যে তোমাকে এত ভালোবাসেন সেটা আমি বুঝতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। বিশ্বাস করো, এই জীবনে তোমার মতন মানুষকে দেখতে পেয়ে আমি যে কত পুণ্য লাভ করেছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা। আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। আবার কি দায়িত্ব দেবে গো কাকা? আমি একটা অনুরোধ করব, রাখবে? হ্যাঁ গো রাখবো, আগে বলো কি অনুরোধ। আমার জগন্নাথ, সুভদ্রা আর বলরামকে রথে চাপিয়ে তুমি আমার বহুদিনের সাধ পূর্ণ করেছো। তুমি না থাকলে সেই উড়িষ্যা থেকে বাংলায় এসে আমার আমার এই স্বপ্ন পূরণ হতো না। তোমার মতন ভক্ত প্রভু আর কোথায় পাবেন বলো? তাই আমি আমার জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে তোমার হাতে তুলে দিতে চাই। আজ থেকে তাদের দায়িত্ব আমি তোমার হাতে দিলাম লোকনাথ। দিনের সহায় ও গো তুমি দিনো না। ঠাকুরমশাই, অনেক ভাগ্য করে এরকম একটা সন্তান পেয়েছেন আপনি। স্বয়ং প্রভু যাকে ছায়ার মতো আঁকড়ে রাখেন তার ডাকে সাড়া দেন, সে তো মহামানব ছাড়া আর কিছু নয়। বাবা, আমার আরাধ্য দেবতাকে এমন মানুষের হাতে সঁপে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। আপনাকে একটা অনুরোধ করব, মাসির বাড়ির থেকে ওরা ফিরলে এই মূর্তিদের আপনি আপনার বাড়িতে প্রতিষ্ঠা করবেন। তাহলে আমি বন্ধন মুক্ত হয়ে পরম প্রশান্তি নিয়ে এই সংসার ছেড়ে চলে যেতে পারবো। জয় জগন্নাথের জয়! জয় বলরাম! জয় সুভদ্রা! জয় জগন্নাথ! না গো, তোমরা সবাই দাঁড়িয়ে রইলে কেন? বাজাও! হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় জগন্নাথের জয়!
জমিদার মশাই, এবার তো আমাকে যেতে হবে, অনুমতি করুন। এ কি বলছেন কি পুরোহিত মশাই, তা কখন হয় নাকি? আজ আমার বাড়িতে জল অন্ন গ্রহণ না করে আপনাকে আমি কোথাও যেতে দিচ্ছি না। কিন্তু আমার আমার জীবনে একটা পথ যেতে হবে, এখনই রওনা না দিলে তো। তোমাকে আজ যেতে হবে না গো কাকা, তুমি কাল যেও। আজ বলরাম কাকার বাড়িতে কত খাবার দাবারের আয়োজন, সবাই একসাথে থাকলে কত আনন্দ হবে বলো তো। চলো না কাকা, তুমি তো আমাদের বাড়িতে কোনোদিনও যাওনি। আচ্ছা ব্রজু, থেকে যাও না, বাচ্চারা এত করে বলছে। এমন ভালোবাসা উপেক্ষা করে কেউ কেউ চলে যেতে পারে? চলো গো লোকনাথ, আজ আমি তোমার জন্য থেকেই যাব। আসুন জমিদার মশাই, আপনারা সকলে আসুন, এই গরিবের বাড়িতে আপনারা সকলে পায়ের ধুলো দেবেন। আসুন আসুন জমিদার মশাই, আসুন। আজ তুমি যে আনন্দ দিলে তা যেন সারা জীবন এই গায়ে বিরাজ করে, তরিতার মতো অশুভ শক্তি তা যেন নষ্ট না করতে পারে। শান্ত হ বৃন্দা, শান্ত হ। কি করে শান্ত হব মা, কি করে, কি করে ভুলবো অপমানের জ্বালা? বারবার বারবার ওই বাচ্চা ছেলে লোকনাথ, ওর কাছে আপনার মাথা হেট হচ্ছে। আজ আপনাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করছে, কেন মা কেন? আপনার মনে তার জন্য এখনো কেন কোনো তাপ উত্তাপ নেই? কোথায় গেল, কোথায় গেল আপনার সেই অলৌকিক শক্তি, কোথায় গেল আপনার সেই জাদু ক্ষমতা? তুই লোকনাথকে একজন সাধারণ বালক ভাবিস? স্বয়ং ঈশ্বর যাকে বুক দিয়ে আগলে রেখেছেন তাকে বশ করবো আমার কি ক্ষমতা? দেখেছিস চোখ দুটো কি শান্ত সমাহিত, ওকে যতবার বশ করার চেষ্টা হয়েছে ততবার ব্যর্থ হয়েছি, যতবার কথার জালে ওকে হারাতে চেষ্টা করেছি ততবার আমাকে হারতে হয়েছে, কেন জানিস? কেন মা কেন? অসীম দৈব শক্তির অধিকারী সে, ভাগবত তার কণ্ঠস্থ, স্বয়ং নারায়ণ তার জিভের ডগায় অবস্থান করেন, এমন বালককে তুই সাধারণ ভাবিস? আপনি সেই কবে থেকে ওই এক পুঁথি 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 করে পাগল হয়ে যাচ্ছেন, কি হবে মা ওই পুঁথি এনে কি হবে? এই তো আমরা বেশ আছি মা। বৃন্দা, তোকে আজ একটা গল্প বলি শোন। যশোরের রাজা ছিলেন প্রতাপাদিত্য, যিনি যুদ্ধে রানা মানসিংহের হাতে পরাজিত এবং বন্দী হয়েছিলেন। রানা রাজার সাথে সাথে তার আরাধ্যা দেবী অম্বাকেও নিয়ে গেছিলেন, তাই আজও রাজস্থানের অম্বর দুর্গে দেবী অম্বা নিয়মিত পূজিত হন। এর সাথে লোকনাথের কি সম্পর্ক মা? যশোরে দেবী অম্বার বিগ্রহ তো নেই, কিন্তু সেই বেদী তো রয়েছে, সেই বেদীর নিচে রয়েছে সুরঙ্গ, যে সুরঙ্গের পথ আজও কেউ খুঁজে পায়নি। কেন মা? ওই সুরঙ্গের মুখ খুলবে একমাত্র মহামোচন মন্ত্র দিয়ে, আর খুলতে পারবে এমন একজন মানুষ কাম ক্রোধ লোভ এর কোনো রিপুই যার শরীরকে স্পর্শ করেনি, এমন একজন পবিত্র অপাপবিদ্ধ শরীর লোকনাথ ছাড়া আর কার হতে পারে? সেজন্য লোকনাথকে আমার চাই। মা, আপনি ওই সুরঙ্গে যাওয়ার জন্য এত কেন উদগ্রীব হয়ে রয়েছেন? কি আছে সেখানে? সাত রাজার ধন, অতুল ঐশ্বর্য, আর সাথে রয়েছে দেবী অম্বার পোষা হাজার হাজার বিষধর সর্প।
যাদেরকে বশ করতে পারবে একমাত্র লোকনাথ। বৃন্দা, জিততে গেলে কখনো কখনো হারতেও হবে। আজ লোকনাথ জিতেছে, জিতুক, কাল তো আমি জিতব। জিতব।